সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো গত পর্বে আমরা এই প্লাগিনটি অ্যাক্টিভ করতে পারছিলাম না সেটার প্রবলেম ছিল আমার নেট কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছিলো হঠাৎ করে এই কারণে তো আজকে আমার নেট কানেকশন দেওয়া আছে আজকে আমরা দেখবো যে কীভাবে এই প্ল্যাগ অ্যাক্টিভ করা যায় তো যারা ভিডিওটি নতুন দেখছেন তারা দয়া করে প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আসেন এই এই সিরিজ টিউটোরিয়ালের তাহলে আপনার আজকে ভিডিওটা দেখতে এবং বুঝতে খুব সুবিধা হবে তো যাই হোক তো আমরা এই যে প্লাগ ইনে অ্যাক্টিভে ক্লিক করলাম তো এই প্লাগ আমরা লোকাল হোস্ট মানে ওয়ার্ডপেস ইনস্টল করে করতেছি এটা সবাই জানেন যারা ভিডিওটি দেখছেন আর এই সার্ভারের লোকেশনটা দেখলেই তো বুঝতে পারছেন তো যাই হোক তো এই লোকাল হোস্ট থেকে আমরা যখন প্লাগ ইন ইনস্টল করবো এবং অ্যাক্টিভ করবো তখন আমাদের মেমোরি লিমিটের প্রবলেমের কারণে আমাদের সমস্যা হবে তো মেমোরি লিমিটের প্রবলেমটি সলভ করার জন্য আমি একটা কোড আপনাদেরকে বলেছি আপনারা কাইন্ডলি ওই কোডটি দেখে এখান থেকে অ্যাক্টিভ করবেন তো দেখেন আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আই হোপ আপনাদেরও অ্যাক্টিভ হয়ে যাবে তো এটা ছিল মেন রিজন আমাদের নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছিলো এর কারণে তো আমরা আরেকটা লাগিন ইনস্টল করে নিতে পারি সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম সেভেন আমাদের যদি কোনো কন্ট্যাক্ট ফর্মের প্রয়োজন হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে এটা লাগতে পারে তো এটা ইম্পর্টেন্ট তো এটা করে নিই আর যাদের এসিও করার প্রয়োজন হতে পারে তারা এসিও করে নিন এসিও ইউস টিসিও প্লাগিনটি করে নিন তো আমি ইউস টিসি প্লাগিনটি এখানে ইনস্টল করব না তার কারণ হচ্ছে আমি ওই ওয়েবসাইটটা এসিও করে দেখাবো না আপনাদেরকে অন্য একটা আমি লাইভ প্রজেক্ট দেখাবো আমার একটা ওয়েবসাইট আছে এসআইটি গ্রুপস ওই ওয়েবসাইটে কীভাবে কন্টেন্ট রাইটিং লিখবেন এবং সেটাকে তিনটে ওয়েতে আর্নিং করবেন কীভাবে একটা ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে ইভেন অন্য অন্য এফিলেট কমিশন থেকে তো এই স্টেপটা কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ মানে ফলো করে কাজ করতে পারবেন সেই প্রসেসটা আমি নেক্সট সিরিজ টিউটোরিয়ালে দেখাবো এই সিরিজ টিউটোরিয়ালটা শেষ হয়ে গেলে আমি ইনশাল্লাহ নেক্সট স্টেপ শুরু করবো সেটা হচ্ছে ই এসিওর উপরে এসিওর স্টেপটা হয়ে গেলে তারপর আমি আবার থিম দেখাবো তারপর ই কমার্স ওয়েবসাইটে দেখাবো ডেমো ইনপুট করা তারপর স্টেপ বাই স্টেপ নিউজপেপার পোর্টফোলিও বিভিন্ন প্রকার ওয়েবসাইট আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো যাই হোক এই থিমটা মূলত আমাদের আপডেট ভার্সন না তো আমরা আপডেট ভার্সন থিমটা এখানে ইউজ করব তো নেক্সট টাইম এখন না আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখান থেকে চাহিদা মেটাতে পারবো আই হোপ তো যাই হোক আমি সাইটটা দেখি সাইটটার অবস্থা কি এই যে আমাদের সাইটের অবস্থা এই ডিফল্ট একটা চেহারা তো আমরা এই ডিফল্ট চেহারাটা রাখবো না আমাদের আমরা একটা ডিজাইন করছিলাম এই যে আমাদের সেই ডিজাইনটি আমরা এই ফর্মেট অনুযায়ী আমাদের ই কমার্স ওয়েবসাইটটি বিল্ড আপ করবো ঠিক আছে তো আমরা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো ব্যাক অ্যান্ড ফ্রন্ট কি প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি বলেছিলাম এখন আর বলতেছি না তো আমরা আমরা ডিজাইনটি একটু ভালো করে দেখি আমাদের হেডার পার্টটা একটু দেখে আসি এই ধরনের কোনো হেডার পাওয়া যায় কি না ওকে ফাইন আমরা আবার ড্যাশবোর্ডে আসলাম আসার পর এবারতে অপশন আসবো তো দেখেন এখানে বলি যে কোনো প্রিমিয়াম থিম ইনস্টোর করার পর আপনি যে কোনো না যে কোনো থিমেই ইনস্টল করার পর তখন এখানে একটা সেই থিমের নামে একটা অপশন থাকে না হলে থিম অপশন থাকে এক একটা থিমের এক মানে মানে সিস্টেম মানে ফাংশনালিটি সিস্টেম এক এক রকম তো এখানে এবারে থিম আছে এবারে থিমে আমরা থিম অপশনে ক্লিক করব তো এই থিম অপশনে ক্লিক করে আমরা এখান থেকে হেডারটা সিলেক্ট করে দিব তো এখানে আসার পর আমরা হেডার অপশন ক্লিক করব তারপর দেখেন আমাদের ডিজাইনটা দেখি এই ডিজাইনের এই হেডার উপরে টপ হেডার আর এটা হচ্ছে মেইন হেডার তো এরকম কোনো কিছু হেডার পাই কিনা এখানে থাকার কথা এই যে তো আমরা এটাকে সিলেক্ট করলাম দেন সেভ করলাম এখানে এটা সেভ হয়ে গেল তারপর আমরা আবার ব্যাক ফ্রন্ট আসলাম সেক্টর ইলোড দিলাম তো দেখেন আমাদের থিমের ডিজাইনটা এরকম এসেছে তো এবার আমরা এখানে এই লগ ইন অপশন এবং এখানে একটু সোশ্যাল পার্ট রাখবো আর এই ইনফরমেশনটা একটু আমরা চেঞ্জ করবো আমরা লোগো চেঞ্জ করে ফেলবো আস্তে আস্তে আমাদের কাঠামো অনুযায়ী আমরা ডিজাইন করবো তাহলে আমরা প্রাথমিক উপর থেকে একটা কাজ করি সেটা হচ্ছে এই কনট্যাক্ট ইনফরমেশন আর এই পাশে সোশ্যাল আই কন্ট্যাক্ট করি চলুন তাহলে দেখা যাক ওকে আমরা হেডার একটু নিচে স্কল করে দেখলে যে এটা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন এখানে দুইটা অপশন পাবেন এই যে হেডার ওয়ান এটার এটা টপ হেডারের সেকশন ওয়ান আর সেকশন টু তাহলে এটা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন এই যে এখানে তো এটা হচ্ছে কন্টাক্ট যদি আপনি চান এখানে যদি কোনো মেনু রাখবেন কিংবা সোশ্যাল আইকন এই পেশে রাখবেন তাহলে সোশ্যাল আইকন সিলেক্ট করবেন তো আমার যেহেতু এই পেশে আছে এই পেশে এটা রাখি আর এই পেশে সোশ্যাল আইকন দিই তাহলে এটা ওয়ান পার্ট এটা টু পার্ট তাহলে এটা হচ্ছে ওয়ান পার্ট আর এই যে টু পার্ট তাহলে আমরা টু পার্টে আসলাম এখানে নেভিগেশন রাখবো তো না নেভিগেশন না এখানে আমি সোশ্যাল পার্টটা রাখবো সরি তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিই তো আপনাদের যারা প্রপারলি ডিজাইন করতেছেন তারা এখানে দেখে দেখে সুন্দর সুন্দর করে ডিজাইনটা করবেন আপনাদের টার্গেট অনুযায়ী ঠিক আছে তো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিলাম এটা কিন্তু দামি কন্ট্যাক্ট নাম্বার কেউ যেন আবার ফোন করেন না ওকে ফাইন তো এখানে আমি একটা মেইল দিয়ে দিই ওকে এখানে এটা দিয়ে দিলাম এটা সেভ

এখানে আসার পর এখান থেকে আমাদের অ্যাড করে দিতে হবে আমরা কি সোশ্যাল চাচ্ছি ওকে প্রথমে আমরা ফেসবুক তো এখানে ক্লিক করবেন ফেসবুক ফেসবুক এজ এ ফেসবুক তার বর্তমান তো আমার কোন ফেসবুক ইউ আর এল নাই তাহলে আমি কি দেবো আমি একটা হ্যা সিনু দিয়ে রাখলাম নেক্সট টাইম আমি যখন ইউআরএলটা কালেক্ট করবো তখন এখানে দেবো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওকে ফাইন তারপর কী কী দিই গুগল প্লাস তো এখন আর নাই তাহলে আমরা লিঙ্ক লিঙ্ক দিই হ্যাশিনু দিয়ে দিলাম তারপর আমরা

তো এবার আমরা কিছু পেজ রাখবো এবং ফোটারটা রাখবো তো আমাদের ফুটারটা প্রথমে আমরা হেডার অ্যান্ড ফোটার কমপ্লিট করব ঠিক আছে একটা ওয়েবসাইটকে যখন আপনি কাস্টোমাইজেশন করবেন কোনো থিমের মাধ্যমে তখন আপনি হ্যাডার আর ফুটারটা কমপ্লিট করে নেবেন তার মেইন কারণ হেডার আর ফোটারটা হচ্ছে একটা পেজের অর্থাৎ সবগুলো পেজেরই সেম থাকে আপনার সাপোজ ধরেন একশোটা ওয়েবসাই একশোটা পেজ আছে ওয়েবসাইটে একশোটা পেজেরই কিন্তু আর ফোটার সেম থাকে ঠিক আছে তো আপনি হ্যাডারের ফোটারটা কমপ্লিট করে নিলে আপনার এই প্রবলেমটা ফেস করবেন না তো বিষয়টা বুঝতে পারছেন তো আমরা এখানে অনেকগুলো পেজ রাখবো স্টেপ বাই স্টেপ আর এই যে আমরা কপিরাইট সেকশনটা চেঞ্জ করি তাহলে যেহেতু ফোটারের কথা বললাম ফোটার বিষয়টা দেখি তো ফোটারে আমরা একটু ফোটার আসি আমরা আবার ব্যাক পেটে চলে আসলাম এখানে আসার পর ফোটার অপশন আসলাম আসার পর এখানে দেখেন আমি কয়টা কলাম রাখতে চাচ্ছি কলাম বলতে এই যে আমি এখানে একটা দুইটা তিনটা এরকম স্টেপ খাত খাত বোঝাচ্ছি যেমন এটা আমি ডিজাইনে দেখাই এই যে একটা দুইটা তিনটা সাইডটা তো আমাদের এই যে সাইডটা স্টেপ তো আমি এখানে চারটা রাখবো তাহলে আপনার যদি তিনটা হয় তাহলে আপনি এই ফোটার অপশন থেকে আসবেন ব্যাক আসার পর ফোটার কন্টেন্ট আসে এই যে এখানে আপনি চেঞ্জ করে দিতে পারবেন এখানে যে কটা দেবেন সে কটা এখানে চলে আসবে দেওয়ার পর এখানে একটা চেঞ্জ করবেন আর তার আগে আমি আরেকটা জিনিস দেখি এখানে কপিরাইট দু হাজার বারো থেকে উনিশ আমাদের বারো কেটে দিই আমি জাস্ট আমার এখানে একটা ক্রেডিট দিয়ে ও সরি আপনার আপনারা যখন ডেভেলপ করবেন আপনারা যখন ডেভেলপ করবেন অন্য আদার্স কোনো ক্লায়েন্টের কাজ তখন নিজের নাম দিবেন না ঠিক আছে কারণ আমার নাম ওয়েবসাইটটা বর্তমানে একটু হোস্টিং এর প্রবলেমের কারণে এটা রিমুভ আছে আমি আবার ইনশাল্লাহ করে নিব তো এখানে আমার ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিন এখানে আপনার কোনো ক্রেডিট দিবেন না কারণ বায়ার এটা পছন্দ করে না কারণ বায়ার চায় আমাদের নিজের ক্রেডিট দিতে নিজের ক্রেডিট নিজে দিতে বায়ারের আপনার কখনো আপনার ক্রেডিট দিবেন না এটা মনে রাখবেন আমরা প্রিভিয়াস যত কাজ করেছি ক্লায়েন্টের নিজের কখনো ক্রেডিট দি নাই এটা আপনিও দিবেন না কারণ এটা ভালো না বায়ার যখন বলে যদি বায়ার এগ্রি থাকে আপনি বায়ারের কাছে জিজ্ঞেস করবেন যে তোমার ফোটার সাব ফোটার অপশন আমার একটা ক্রেডিট নিব এখানে আমি কপিরাইট অমক আমি ঠিক আছে যদি বায়ার বলে ওকে ফাইন ঠিক আছে তুমি দাও আর যদি বায়ার বলে না তাহলে এটা করার দরকার নেই আর আমি মনে করি পার্সোনালি এটা শোনারও দরকার নেই ইভেন্ট দেওয়ারও দরকার নেই ওকে তো এখানে ফিউশন এই অপশনটা কি দিয়ে এটা প্রয়োজন না এখানে এটা দিলাম যদি চান যে এইখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিংবা আপনি কপিরাইট পার্ট রাখতে চাচ্ছেন না তাহলে এখান থেকে টপ করে দেবেন হ্যাঁ আবার এটা যদি সেন্টারে রাখতে চান এই যে কপিরাইট এটাকে সেন্টারে রাখতে চান তাহলে এটা সেন্টারে চলে যাবে তো দেখে আমি এটা সেন্টারে দিই তারপর আমি এখানে এসলাম আবার ব্যাক পার্টে একটা রিল দিলাম

ঠিক আছে তো আমাদের যে যে লাগবে আমরা নেক্সট টাইম এখানে দেখে দেখে আমরা কোনটা রাখবো এই যে ফোটার ওয়ানে কোনটা রাখবো ফোটা টুতে কোনটা রাখবো ফোটা থ্রি ফোটার ফোর সেটা আমরা দেখে নেবো ঠিক আছে তো যদি আমাদের ডিজাইনে সাপোর্টার নাই আমরা করে নিলাম কারণ একটু এটা সৌন্দর্যর কারণে ওকে ফাইন আচ্ছা আই হোপ বিষয়টা বুঝতে পারছেন তো ওকে এ পর্যন্ত রাখি আজকে আগামী পূর্বে লগো চেঞ্জ করবো এবং মেনু দিবো এবং একটু আরেকটা স্টেপ আমি ডিসকাস করার চেষ্টা করবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম